আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিআই হুসাইন। আশা করি সবাই ভালো আছে, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আসলাম আর আজকে সাগর পাড়ে আইসি, আমার ফ্রেন্ড দুইটার রেস্টুরেন্ট আছে এখানো, ওখানে রেস্টুরেন্ট তারা লাগে, তারার সাথে দেখা করবো এবং আমরাও আইসি একটু হালকা বেড়াইম। তো আমার লগে বরাবরের মতো আসোই না আমার হুজুর হাফিজ সিদ্দিকুর রহমান, হাই হো। আর আবার আছে না আমার বড় ভাই বন্ধু সপ্তাহ আমার রফিক ভাই, আজকে তাই না আছে না, হাই হইলো, সালামু আলাইকুম। আমরা আইসি একটু সাগর পাড়ে ঘুরমু, আর অন্য রেস্টুরেন্ট নাম তো আমার রেস্টুরেন্ট, আমার ফ্রেন্ড দুইটা খাস করেন জামাল আর তারেক, তো তারার লগেও দেখা যা, তারেকের সাথে আইসি, তারেক ভিতরে ঢুকে গেছে আর জামালও ভিতরে আছে। তো আমরা একটু ঘুরমু, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করছেন তাদের এখন সাবস্ক্রাইব করবা, আমার সাথে থাকা ব্ল্যাক আইকনটি ক্লিক করবা যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দিতে পারি। তো আমি তো আসলে প্রফেশনাল ইউটিউবার না, তো আমার সর্বশেষে আসলে করি ইউটিউব ভিডিওগুলো করি আপনারা সামনে তুলে ধরি। তো আমার ভুল ত্রুটি হইলে দয়া করে কমেন্টও জানাইবা, তো আমি চেষ্টা করবো আপনাকে তা করতাম ঠিক করার, ভুল ত্রুটি শুদ্ধ করতাম। ও আসি এটা রাখছি, ড্রেস লাগাইছো তো নাম কি তারা ঐতিহ্য পাই একটা গীতা, আর পর্তুগাল বেশি লোক মানুষ হইলো গেটের নাম গীতা, গেটের নাম লেখা আছে, বাট আমি খুব দূরে দেখাই দিতাম আর আমরা চল্লা যাইবার সময় দেখাই বারে জাহাজ মানে শিখা গুড়া যারা গেট হোস্টার বর্ষি দিয়ে ওখানে মাছ মারা দেখার লাগে যাইরা, আমরা রফিক ভাই পরিচিত আমরা যাইমু দেখার, খুব সুন্দর একটা পরিবেশ, অনেক মানুষ আসলে এখানে দেখা, বেশিরভাগ পর্যটক ইংল্যান্ড থাকেন, আমেরিকা থাকেন, ওখান থাকেন আইন মানুষ সকল বেশি ওরাই থাকেন, খুব সুন্দর একটা পরিবেশ। আর বাতাসও আছে সাগর পাড়া, খুব ভালো লাগে আটিয়া যাইরাম। এখন আমরা যাইব মাছ মারা দেখবো, ইনশাল্লাহ আপনারা দেখাইব ভাই কিনা মাছ মারা। স্কুল বাচ্চা না এইজন তারা পর্যন্ত খুব সুন্দর একটা পরিবেশ, অফার দিকে অনেক কি তা করেন নানি, অফারও যাই না জাহাজ যত জাহাজ উঠেন গিয়ে এখন লাগবে
অনেক উঁচা উঁচাতে কটা বাড়ি তার খুব উঁচাত হোটেল তার উপরে পাহাড়ের উপরে বাড়ি একটা বাস খুব সুন্দর আসলে খুব ভালো লাগে রাত্রাম যে বাতাসও আছে রবিদও আছে আপনার গরমটা বুঝে যান না বাতাসও লাগে সুন্দর পরিবেশ তো আমরা মানে সাগর পাশে দিয়ে আইসি একটু আপনারা দেখাই বাতাস বড় একটা খুব সুন্দর একটা পরিবেশ ইন্ডিয়া করার মতো প্রচুর রোহিতা আছে তবে রোহিতা একটু গরম বুঝা যান না কারণ বাতাস আছে সাগর উপর একটু বাতাস আছে লাগে ভালো লাগে আপনার বাংলাদেশে কিছু পাই তারা বড়ি পাই আসুন সিদ্ধি বুঝলো না সিদ্ধি বুঝলো আর রফিক ভাই আসুন তারা আমার সামনে আসুন আটি আটি জায়গা আমি আপনারা দেখাই দাম যতটুকু সম্ভব দেখানোর ওয়াটার নৌকা খুব সুন্দর একটা খুব বেশি বাতাসদের জানি না মা আমার আপনারা ক্লিয়ার হইব কিনা তো বাট পরিবেশটা আপনাদের সুন্দর দিকে অনেক উঁচা উঁচা পাহাড় আগল আছে পাহাড়ের উপরে বিল্ডিং গুলা তৈরি করা হয়েছে আনার রেস্টুরেন্ট গুলা আছে ছোট ছোট রেস্টুরেন্ট খুব সুন্দর একটা পরিবেশ সাগর ভালো একটা তারপরে দেখুন মাছ মারে তারা মাছ মারিয়ে দেখাই ইনশাল্লাহ আপনারা মাছ মারা হয় তো সাগর ভালো মাছ মারার নাম আমরা বাংলাদেশের এক ভাই তো তাই বড়ি বাবা তাইছেন তো আমরাও আইসি দেখাত ইনশাল্লাহ বড়ি ভাই মাছ মারার কিনা ধরলে আপনারা দেখাই মালর মনে হয়
বডি বাওয়ার সরঞ্জাম ঠিক করো। পাঞ্জাবি আমার হুজুরেও সামনে মাররা মাছ, আমি আসলাম আরো কেন অনেক বড় বড় মাছ কেন মিলে জোর লাগি যায়, খিতার লাগি যায়, ও রটো লাগি যায়, ইসাইটাই না ও অন্য থাকে। ওকে আর কাম নাই হইছে, আমরা বারোইম এখন ঐতিহাসিক একটা গেট খুব সুন্দর। আমরা ব্রিজের ভিতরে খুব সুন্দর ব্রিজ, এখন তাই মুরগি আসার যাওয়ার পথে যাতটুকু সুন্দর দেখা পাই আপনারা দেখাই ইনশাল্লাহ। টুরিস্ট প্লেস, মানুষের অভাব নেই।
জানেন ও একটা করছি না ইগো কিতাব ইগো কিতাব ইগো কিতার মূর্তি ও তাদের আরেকটা দুই সাইডের রেস্টুরেন্ট অল টুরিস্ট অল খুব সুন্দর একটা পরিবেশ আমার হুজুর আটরা দুই সাইডের রেস্টুরেন্ট অল মাঝের আছে তারা বইয়া খাওয়ার লাগে দুই সাইডে রেস্টুরেন্ট অকল মাঝে আছে বগাল সুন্দর একটা পরিবেশ খুব টায়ার্ড আজকে আজকে দিন আড়তে আড়তে একটু বেড়াইছি সাগর পাড়ে অনেক সময় কাটাইলাম মাছ আসলে সবচেয়ে বড় দুঃখজনক মাছ একটাও ধরতাম পারছি না আমরা মাছ মারছি ধরতাম পারছি না একটা খুব চেষ্টা আমরা তো আজকের মতো এখানেও বিরতি নিই মুগি ইনশাল্লাহ জোয়ার লম্বা করতাম না আপনারা যতটুকু পারছি দেখাইছি ইনশাল্লাহ তো আজকে বিরতি ও বিদায় নিলাম জায়গার নাম কিতা জি ভাই রাশিয়া সবচেয়ে সুন্দর জায়গা যেটা এটা আমরা দীর্ঘ সময় কাটাই সমুদ্রের ফাড়ে অনেক সময় আমরা মাছ মারার জন্য বসে দিয়ে অনেক চেষ্টাও করছি মাছ তবে ধরা গেছে না বাট চেষ্টা করলে হয়তো আগামীতে ধরা হইব ইনশাল্লাহ সাথে থাকবা সবাই বেশ সুন্দর জায়গা ওই জায়গাটা লিসবনের রাশিয়া যে জায়গাটা খুবই সুন্দর জায়গা পর্যটন জায়গা সবাই আমরা লাগিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ভালো থাকবো আসসালামু আলাইকুম হুজুর বিদায় নিয়েছেন কি রফিক ভাই একটু আগে গেছেন কি রফিক ভাই গেলাম ওই তো ভিডিওটা আজকের মতো তুমি আমরা বিদায় নিয়ে হইলা হতে বিদায় নিয়ে দাও কি বাই হইল একটা আস্তা দিন চক্কর দিলা টায়ার্ড হয়ে গেলা সালামু আলাইকুম ছোট বাইরে লইয়া আমরা চক্কর দিছি আর দেখা শোনা ওর ইনশাল্লাহ আর আজকে থেকে আরো বেশি হইব রাইতো দেখবো দিনও দেখবো আর সবে আমার বাইরে চ্যানেলে সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর আমরা বেশি বেশি দেখার চেষ্টা করবা ইনশাল্লাহ আমরাও সবে ধন্যবাদ মনোহর মুদং ধন্যবাদ রইল সবার লাগি সালামু আলাইকুম রফিক ভাই আজকে বিদায় নিয়েছেন কি আমিও আপনার কাছ থেকে বিদায় নিবো যে ভিডিওটা আজকে পর্যন্ত থাকবো তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন না ইনশাল্লাহ দয়া করে সাবস্ক্রাইব করবো আপনার কাছ থেকে নিলাম কি তো সব ভালো থাকবা আসসালামু আলাইকুম